হারদি কোমল জোনাক মায়ারে মন উতলা করে, যদি তীর পারন কহুয়া ফুলিলে মন উতলা করে। হারদি কোমল জোনাক মায়ারে মন উতলা করে। এই বতা যাকে শেৱালি ফুলর সুবাসনে, এই নিয়র মোরে চিনাকি মনর বাতরি আনে, তরালি উজলে জোনাকে উজিল মিল তুমি কি অহা নাই, হো তরালি উজলে জোনাকে উজিল মিল তুমি কি অহা নাই, তোমাক পাবলে মন উতলা করে। হারদি কোমল জোনাক মায়ারে মন উতলা করে। হয়, যেহেতু এতিয়া কহুয়া ফুলার বতর, শেৱালি ফুলার বতর, আর এই শেৱালি কহুয়া ফুলার বতরে শারদীয় দুকুর খবর আগমনের জাননী দিয়ে, হয়নে? আর এই শেৱালি ফুলিলে রাতেপা শুই উঠার পিছত যদি শেৱালি হয়ে থাকা আমি দেখো, মনটো খুবই ভাল লাগে। আর আমি সেই প্রকৃতির মনোমোহা চিত্রবর আমি ধরে রাখবলে আমি ফটো উঠো, আর কবিতা কবিয়ে কবিতা রচে, আর সেইভাবে যেহেতু ধরালয় প্রকৃতি ধরালয় যেহেতু কলি নামি আহে, আর মনটো খুব যেতিয়া পথারত ধুনিয়া চুটি চুটি ধানবোৰ যেতিয়া চুটি চুটি হয়ে থাকিব, আর অকণ অকণ ধূলিময় পরিবেশ হয়ে থাকিব, গাঁৱলীয়া যিটো পরিবেশ সেইটো খুবই ভাল লাগে। আপোনালোকে কেতিয়াবা ৰাতিপুৱা শুই উঠি সেইখিনি পরিবেশের আনন্দ লবচোন, কিমান ভাল লাগে আপোনালোকে নিশ্চয় নিজেই গম পাব। সেইভাবে প্রকৃতি এই শারদীয় দুর্গোৎসবর আগমনে যেহেতু মনত মানুষের মনত যেহেতু ইমান এটা সুন্দর আলোড়নের সৃষ্টি করে, সেইভাবে শারদীয় দুর্গোৎসব আমার খুবই প্রিয়, বিশেষকৈ ছোৱালীবোৰৰ বাবে। শারদীয় দুর্গোৎসবত তেওঁলোকে কি পিন্ধিব কি করব, সেই ষষ্ঠীর পর আরম্ভ করে অষ্টমী নবমীর দিনলকে, আর সেইখিনির আমার ছোৱালীখিনির বিশেষকৈ শারদীয় দুর্গোৎসব খুবই প্রিয়।